আচ্ছা, ইনি হচ্ছেন জীবনানন্দ দাশ। দেশের বাড়ি বরিশালে জন্মগ্রহণ করেন 1899 সালে। 1954 সালে ট্রাম দুর্ঘটনায় মারা যান। আচ্ছা, জীবনানন্দ দাশের মাতা কবি কুসুম কুমারী দাশ। মা তাহলে কবি কুসুম কুমারী দাশ। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের কবিতাকে বলতেন চিত্র রূপময় কবিতা, চিত্র রূপময় কবিতা রবীন্দ্রনাথ বলতেন। দেন ক্লিন্টন বি সিলি, জীবনানন্দ গবেষক। ক্লিন্টন বি সিলি ছিলেন জীবনানন্দ গবেষক। আচ্ছা, দেন রূপসী বাংলা, নির্জনতা, তিমির হনন এবং ধূসরতার কবি জীবনানন্দ দাশ। রূপসী বাংলা, নির্জনতা, তিমির হনন এবং ধূসরতার কবি জীবনানন্দ দাশ। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পালক, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের ঝরা পালক। আচ্ছা, এখন আমরা জানব বনলতা সেন রচনা করেন টু হেলেন নামের একটা কবিতা ছিল, যেটা হচ্ছে অ্যালেন পো রচিত, সেটার অবলম্বনে। তাহলে বনলতা সেন 1942, কল্যাণী উপন্যাস সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে। কল্যাণী উপন্যাসটা জীবনানন্দ দাশের সম্প্রতি খুঁজে পাওয়া যায়। আচ্ছা, কাব্যগ্রন্থ হচ্ছে মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রূপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পাণ্ডুলিপির ভেতর রাখল। মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রূপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পাণ্ডুলিপির ভেতর রাখল। আচ্ছা, তাহলে হচ্ছে মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রূপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পাণ্ডুলিপির ভেতরে রাখল। দেন উপন্যাস সতীর্থকে মাল্যদান করলাম, সতীর্থকে মাল্যদান করলাম এবং দেন প্রবন্ধ কবিতার কথা, কবিতার কথা প্রবন্ধ।